সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস খিলারি ব্লগস। সো গাইজ, এখানে দেখতে পাচ্ছ পাঁচ প্লেট মোমো আছে, পুরো ভর্তি মোমোর ওপরে মোমো, মোমোর ওপরে মোমো, মোমোর ওপরে মোমো, আর এখানে আছে স্পাইসি সস পুরো একদম লঙ্কায় ভর্তি, আর এইখানে আছে হচ্ছে চিকেন স্যুপ মোমোর সাথে দিয়েছে। এই দেখো কি বড় বাতিতে পুরো ভর্তি হয়ে গেছে, আর এখানে আছে আবার মোমো। এবার হচ্ছে আমি আর ইসরা খাবো, তোমাদের সবাইকে দেখাবো। তো তোমাদের যদি মোমো তোমাদের ফেভারিট হয়ে থাকে আর এরম ভর্তি মোমো তোমাদের খেতে ভালো লাগে, তাহলে লাইক করে দাও এক্ষুনি। তো চলো ভিডিওটা দেখো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মিস্টার এন্ড মিসেস খিলারি ব্লগস। সো গাইস, এখানে দেখতে পাচ্ছো কমপ্লিট মোমো আছে, পাঁচ প্লেট মোমো আছে। তো হচ্ছে এইখানে কোনো চ্যালেঞ্জ ম্যানেজ নেই, আমরা জাস্ট খাবো, ঠিক আছে, ওইটাই দেখাবো। আর চলো, চাটটা দেখতে পাচ্ছে এক ভর্তি, এখানে স্যুপ দেওয়া আছে, চিকেন স্যুপ, আর এখানে কতটা চাটনি আছে, আর এটা পুরোটা চিকেন মোমো, ঠিক আছে। সবচেয়ে বইটার হচ্ছে পুরোটা চিকেন মোমো, অসাম লাগে। তোমরাও যদি মোমো লাভার হয়ে থাকো তাহলে কি করতে হবে বলে দাও, চলো খাওয়া যাক। তো খুবই স্পাইসি আছে এটা, আমি একটু স্যুপ নেবো নিয়ে খাবো ফুচকার মতো করে। আমি দুহার লাগাচ্ছি না, তোমার আমি বলবো দুহার লাগি অনলাইনটা দেখা, কতটা সিজনের ট্যুর আছে এটা কমপ্লিট করো। আর তোমাদের কোথাকার মোমো সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে, যে কোথাকার মোমো তোমরা খেতে সবচেয়ে বেশি ভালো বাসো। আর তোমাদের চিকেন মোমো ভালো লাগে না ভেজ মোমো ভালো লাগে, আর না ফ্রাইড মোমো ভালো লাগে, তো এটা কমেন্ট করে জানাও আমাদেরকে, তাই তো। তো আমাকে তো গাইস ক্যামেরা বন্ধ করতে হবে, তাই একটা ভালো লাগে পড়বে। তো গাইস দেখতে একটা পুরো স্টাফিংটা, পুরো স্টাফিংটা দেখো গাইস, তোমরা এই দেখো চিকেন আছে, আর একটু আছে পেঁয়াজ, আর হচ্ছে কিছু আছে ভেজিটেবল, যেমন আছে ক্যাবেজও আছে, ঠিক আছে। তো চলো খাই তাড়াতাড়ি করে। অরিজিনটা তোমার সাথে একটু বলার ছিল, বলো। আমি যত ব্লগটা করছি তখন যদি ওকে এরকম ভিডিও টিডিও করি তখন তো দেরি হয়ে যাবে, তাই ও আগে খেয়ে নেয়, আর তারপরে আমি ভিডিওটা শুট করি নিজে একা খেয়ে নিই। আর গাইস যখন বাইরে থেকে কিনে নিয়ে আসি তখন তো ফ্রি থাকি, তো তখন খাওয়া যায়। তো বন্ধু দুজন একসাথে খেয়ে নিই, যেমন খুব ভালো লাগছে মোমো খেতে। কত মিনিটে তোমরা কতটা মোমো খেতে পারো, তুমি কতটা খেতে পারো? সো যেটা যদি না দেখে থাকো যে কে কতক্ষণে মোমোটা খেতে পারে, আমাদের একটা চ্যালেঞ্জ আছে মোমো চ্যালেঞ্জ, ওইটা গিয়ে দেখতে পারো, লিঙ্কটা আমি দিয়ে দেবো। এখন বলবো না, ভিডিওটা দিয়ে দেখো। সকালবেলা তারপর বুঝতেই পারছ, তুমি খাও বেশি করে একটু নিয়ে।
সকালবেলা মানে আকাশে উড়ার ইচ্ছা। সুপটাও গাইস হেভি, জল হয়ে বলে লেগেছে গরমের সাথে ঠান্ডা। তো গাইস এই একবারই সুপটা নিবে না, চুপটা খেয়ে নি, এটা খাওয়ার জন্য হাতা আনতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই বাই।